হাই গাইস, আমি প্রীতম, চলে এসেছি আমার নিউ ব্লগ নিয়ে। ভাবছিলাম অনেকদিন থেকে একটা ব্লগ করব। কিন্তু করার মতো কোনো টপিক খুঁজে পাচ্ছিলাম না, সেই কারণে আজকে যখন একটা সুযোগ পেলাম তো ভাবলাম যে একটা ব্লগ করাই যাক। তো আজকে আমরা যাব মনোহলি রাজবাড়িতে, যেটা আমাদের তপন থেকে খুব একটা বেশি দূরে না। তো চলো যাওয়া যাক, এবং অবশ্যই ব্লগটা ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, ঠিক আছে? তো সকাল সকাল আমরা রওনা দিয়ে দিয়েছি মনোহলি জমিদার বাড়ির উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ চারিদিকের পরিবেশটি অপূর্ব সুন্দর এবং দেখতে খুবই ভালো লাগছিল। তো চলো যাওয়া যাক মনোহলি জমিদার বাড়ির দিকে। প্রায় আধ ঘন্টা রাস্তা অতিক্রম করে আমরা চলে এসেছি সেই জমিদার বাড়িটিতে। তো দেখতেই পাচ্ছ জমিদার বাড়িটি দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। এটি হচ্ছে জমিদার বাড়িটির মেন বাড়িটি। এবার আমরা প্রবেশ করেছি সেই জমিদার বাড়ির দুর্গা দালানটির দিকে, যেখানে শুনেছি আগে নাকি দুর্গাপুজো হতো। তো এটি হচ্ছে সেই জমিদার বাড়িটির দুর্গা দালান। তো দেখতেই পাচ্ছ দুর্গা দালানটি দেখতে খুবই সুন্দর। চারদিকের যে আস্তরণগুলি সেগুলো বেশ কিছু খসে খসে পড়েছে। তো দেখতেই পাচ্ছ দুর্গা দালানটির ভেতরের দিকে যে কারুকার্যগুলি করা রয়েছে সেগুলো দেখতে অপূর্ব সুন্দর এবং দেখতে খুবই ভালো লাগছিল। তো চলো সেই দুর্গা দালানটি চারদিকে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এটি হচ্ছে সেই দুর্গার কাঠামো যেটিতে নাকি আগে দুর্গাপুজো হতো। এটি একটি মুখোশ যেটি দেখতে খুব সুন্দর লাগছিল এবং এর সাথে আমরা অনেক ছবিও তুলেছি। তো সিঁড়ি দিয়ে আমরা উপরের দিকে ওঠার চেষ্টা করছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত দরজাটি লাগানো থাকায় আমরা উপরের দিকে উঠতে পারিনি। তো চলো আরেকটু তোমাদেরকে এই জায়গাটি ঘুরিয়ে দেখাই। তো দেখতেই পাচ্ছ এখানকার যে উপরের দিকে ছাদটি সেটি প্রায় খসে পড়েছে এবং উপরের যে ছাদটি প্রায় ভেঙেই একদম গেছে বলা যেতে পারে। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। তো এবার আমরা চলে এসেছি সেই দুর্গা দালানটির বাইরের দিকে। তো দেখতেই পাচ্ছ আমি যাদের সাথে গিয়েছিলাম আমার বন্ধু বান্ধবীরা সকলে খুব মজা করছে, ছবি তুলছে। চলো এবার সেই জমিদার বাড়িটির বাইরের দিকে আমরা একটু ঘুরে বেড়ানোর চেষ্টা করি। চলে এসেছি আমরা সেই জমিদার বাড়িটির বাইরের দিকে। এটি হচ্ছে আগেকার দিনের হাঁড়ি কড়াই যেগুলিতে আগে রান্না হতো। এটি হচ্ছে একটি সিন্ধু জমিদার বাড়ির, এবং এটি হচ্ছে জমিদার বাড়িটির মেন বাড়িটি যেখানে আগে জমিদার থাকতো।
इसी के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार। मुझे नहीं पता, मुझे 2 मिलियन लाइक्स चाहिए कैसे ना कैसे करके। मुझे चाहिए, इतना झिला मैं कभी नहीं हूंगा अपनी पूरी जिंदगी में जितना इसमें झिला हूं। मुझे चाहिए ही चाहिए, तो लाइक मारो। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पैसों के पीछे भागना है। बाय।